কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সম্প্রতি একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সম্মতিতে যখন দৈহিক মিলন হয় তখন সেটি কোনোমতেই ধর্ষণের পর্যায়ে পড়ে না। একটি পুরুষ যখন একটি মেয়েকে ধর্ষণ করেছে তখন তার সম্মতি ছিল না অসম্মতি ছিল সেটি সবথেকে বেশি বিচার্য। আর সেই কারণেই তিনি রায় বলেছেন যে কখনোই সম্মতিতে যে দৈহিক মিলন হয় তা ধর্ষণের পর্যায়ে পড়ে না। এই ল্যান্ডমার্ক সিদ্ধান্তটিকে কেন্দ্র করে কিন্তু কম বিতর্ক নেই। সেই বিতর্কের আঁচ এবার দিতে আসছে কি খবরের অফ দ্য রেকর্ড। আপনারা শুনুন বিশেষজ্ঞদের মতামত। আজকের অফ দ্য রেকর্ডের বিষয়বস্তু সম্মতি অসম্মতি। আর আপনারা বিষয়বস্তু সম্পর্কে জানতেই পেরেছেন যে এখন পর্যন্ত কি হয়েছে এই ঘটনার ক্রম আপনারা জানতে পেরেছেন। আমাদের প্রশ্ন সম্মতি এবং অসম্মতি নিয়ে। আমার সঙ্গে আইনজীবী অরিন্দ রায়চৌধুরী রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অল বেঙ্গল মেন ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য, এবং অল্প কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশনের মারিয়া ফার্নান্ডেস। আমরা তিনজনের কাছ থেকে তাদের সুচিন্তিত মতামত নেব। সবার আগে আমি আইনজীবী অরিন্দ রায়চৌধুরীর কাছে যাব। অরিন্দ রায়চৌধুরী, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একটা ল্যান্ডমার্ক সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন সম্মতিতে যে মিলন হয় সেটি কিন্তু রেপের পর্যায়ে পড়ে না। তিনি একজনকে অ্যাকিউটাল করেছেন যিনি রেপের মামলায় আসামি ছিলেন, এমনকি সেই জুভেনাইল হওয়া সত্ত্বেও, অর্থাৎ তার 18 বছর না হওয়া সত্ত্বেও তিনি এই অভিযুক্তকে, তিনি ধর্ষণের যে অভিযোগ তার থেকে মুক্তি দিয়েছেন, অ্যাকিউটাল করেছেন। কি বলবেন অরিন্দ, আইনটা স্পেসিফিক্যালি কি রয়েছে? একদমই, উনি যে রায়দান করেছেন সেই রায়দানটা যথাযথ এবং আইন মাফিক রায়দান হয়েছে। এই রায়দান নিয়ে কোনো বিতর্ক হতে পারে না, কেন ভারতবর্ষের যে দণ্ডবিধি আইন আছে, ইন্ডিয়ান পিনাল কোড, সেখানে যখন 375 এর যে ডেফিনেশন, রেপের যে ডেফিনেশন, সেখানে বলা আছে উইদাউট কনসেন্ট, উইদাউট হার কনসেন্ট এবং এগেনস্ট হার উইল, অর্থাৎ সম্মতি এবং ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক যদি কেউ কোনো ফিজিক্যাল রিলেশনশিপ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে ধর্ষণ। কিন্তু যদি কোনো মহিলা, তার প্রাপ্তবয়স্ক মহিলা, তার যদি তার সম্মতি দান করে বা তার ইচ্ছা থাকে যে কোনো রকম শারীরিক সম্পর্কে যাবে, তখন সেই সম্পর্কটাকে যেখানে থেকে উনি নিয়ে যাচ্ছেন সেখানেকে ধর্ষণ হিসাবে ডেফিনেশন রেপের যে আছে ইন্ডিয়ান পিনাল কোড, তার তার মধ্যেই ঘোরাফেরা করছে। এখন দেখুন, সব্যসাচী বাবুর যে অবজারভেশন, সেই অবজারভেশন নতুন কিছু না, এই অবজারভেশন হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোডের অবজারভেশনটাকেই উনি মান্যতা দিয়েছেন। এখন আমাদের দেখতে হবে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যখন কলেজ লাইফে কারোর সাথে কারোর প্রেম প্রেম শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম শুরু হচ্ছে, বা দেখা যাচ্ছে যে অনেক অনেক দিন একই জায়গায় কাজ করতে করতে প্রেমের প্রেম শুরু হচ্ছে, অতএব সেখান থেকে একটা শারীরিক স্পৃহা বা একটা সম্পর্কের একটা গতি আনার জন্য তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং সেখান থেকে তারা বিভিন্ন আউটিং এ গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের মধ্যে শারীরিক শারীরিক মিলন সম্ভব হচ্ছে। বা দেখা যাচ্ছে অনেক সময় কি হচ্ছে যে আমি একটা মামলা করছি, সেই মামলাটাই স্পেসিফিক আমি আপনাকে বলি, সেটা শিয়ালদা কোর্টে পেন্ডিং আছে। সেখানে একটা ছেলের সাথে একটা উচ্চবিত্ত মেয়ের একটা প্রেম হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে ছেলেটার শিক্ষাগত যোগ্যতা মেয়েটার থেকে অনেকটা কম এবং অর্থনৈতিকভাবে ছেলেটা অনেক পিছিয়ে আছে, সেই তুলনায় মেয়েটা অনেকটা এগিয়ে আছে। এখন যখন দেখা যায়, তখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যখন দেখা যায়, তখন দেখা যাচ্ছে এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী মেয়েটার বাড়িতে বাবা মা সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিতে নারাজ। যখন ছেলেটা যোগ্যবস্তি করলো, যোগ্যবস্তি করে বললো যে আমাকে বিয়ে তোমায় করতে হবে, কারণ আমার বাড়িতে সবাই জেনে গেছে, আমার পাড়ার লোক প্রতিবেশী সবাই তোমায় চেনে, অতএব আমাকে তুমি বিয়ে না করলে আমি সুসাইড করবো। এই যে একটা সুসাইডের যে যখনই ভয় দেখালো, তখনই মেয়েটা পরিষ্কার ভাবে বললো যে আমি তোমায় বিয়ে করবো না, যদি তুমি আমাকে বিয়ে নিয়ে জোরজার করো তাহলে কিন্তু আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো, ধর্ষণ কেসে ফাঁসিয়ে দেবো। পরবর্তীকালে মেয়েটার ছেলেটার বিরুদ্ধে ধর্ষণে এফআইআর হয়, তারপরে ওকে অ্যারেস্ট হয়, এখন ট্রায়াল চলছে, আমরা আশা করছি এই মামলাটা যথাযথ খালাস পাবো। কেন মেয়েটার সঙ্গে ছেলেটার যাই শারীরিক সম্পর্ক হয়ে থাকুক না কেন, সেখানে মেয়েটার সম্মতি ছিল এবং মেয়েটার ইচ্ছে ছিল, কেন মেয়েটা যথেষ্ট অ্যাডাল্ট, যার জন্য আমরা জেরাতেও জিজ্ঞেস করেছিলাম যে যদি আপনার সঙ্গে কারোর সম্পর্ক তৈরি হয়, শারীরিক সম্পর্ক, তারপরে আপনি প্রেগনেন্সি আসতে পারে, সেটা আপনি জেনেই তো সম্পর্ক তৈরি করেছিলেন, বলেছিল হ্যাঁ, অতএব যদি দেখা যায় যে তার তিনি তার পক্ষে যে একটা প্রেগনেন্সির একটা চান্স আছে এবং তারপরেও যদি সেখানে একটা শারীরিক সম্পর্কে সে লিপ্ত হয়, এখানে ধর্ষণকে ধর্ষণ হিসাবে ট্রিট করা যাবে না, সেখানে সম্মতি এবং ইচ্ছা দুটোই ছিল এবং সেটাকে ধর্ষণ হিসাবে বলা যাবে। রাইট, আমি আমি নন্দিনী ভট্টাচার্যের কাছে যাব, যিনি পুরুষদের স্বাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, অল বেঙ্গল মেন ফোরামের কর্ণধার। নন্দিনী, এই যে ঘটনাটি, এখানে কিন্তু মেয়েটির বয়স 17 বছর কয়েক মাস ছিল, অর্থাৎ নিয়ম অনুযায়ী সে কিন্তু পক্সো আইনের অধীনে ছিল,
এবং যে পুরুষটি এই ঘটনাটি ঘটিয়েছে তার বয়স 20 বছর বা 21 বছর এরকম একটা বলা হচ্ছে। সেক্ষেত্রে বিচারপতির মত হচ্ছে যে পুরুষ বলেই তাকে গণ্য করা হবে এবং তার অধিকার সে প্রয়োগ করেছে, সেখানে এগ্রিড যদি হয় 17 বছর 2 মাসেও সে হতে পারে, 17 বছর 11 মাসেও সে হতে পারে। সুতরাং এক্ষেত্রে সম্মতি অসম্মতির বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন এগ্রিড যে মিলন হয়েছে তারপর যে ঘটনাটি ঘটেছে তাকে কোনো মতেই ধর্ষণের একটা একটা ট্যাগ দেওয়া যায় না। কি বলবেন নন্দিনী এই ব্যাপারে? হ্যাঁ, মানে জয়ন্ত দা, সবচেয়ে ভালো লাগছে যেটা, যে এই যে জিনিসটাকে মান্যতা দেওয়া হচ্ছে আজকে আইনে, এই যে অনিন্দ্যদা এতক্ষণ যে ঘটনাগুলোর কথা বললেন, কারণ আমরা তো এই ধরনের ঘটনায় সারাক্ষণ আমাদের অফিসে বসে ডিল করছি, এইটা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এটা নিয়ে যে আজকে একটা এরকম মিডিয়াতে বসে বলা হচ্ছে যেগুলো হয়, এটুকুই হয়তো আমাদের প্রাপ্তি এতদিন ধরে যে আমরা বলে আসছি, বা এই আলোচনাগুলো যে সর্বসমক্ষে উঠে আসছে, এই যে গতকালে এরকম একটা ঘটনা ঘটলো, এটাই হয়তো প্রাপ্তি এটুকু। তবে এই যে আজকে কালকের ঘটনাটা, এই যে পক্সোটা, না মানে এই পক্সো শুধু এরম ক্ষেত্রে তো নয়, এবং 17 বছরের একটি মেয়ে কিন্তু এটা বাচ্চা নয়, মানে আমাদের আইন বা সংবিধান অনুযায়ী যেহেতু 18 বছরের নিচের মেয়েদেরকে বিয়ে দেওয়ার বয়স হয় না বলে, যেটা পক্সো আইনের মধ্যে পড়ছে, বা ছেলেটির 22 বছর বয়স কালকের ঘটনা, তো কিন্তু 17 বছরের একটি মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু একেবারে বাচ্চা নয়, এবং সেই কারণেই হয়তো বিচারপতি এটা বলেছেন আর কি। উনি কোথাও একটা উল্লেখও করেছেন যে 17 বছরের মেয়েটির কিন্তু এটুকু বোঝবার মতো ক্ষমতা হয়েছে, এবং সে নিজের ইচ্ছেতেই এটা করেছে, এবং সেই জন্যই উনি বলছেন যে একজন পুরুষ মানুষের দোষ এটা কখনোই হতে পারে না, যে তিনি শুধু পুরুষ মানুষ তাই জন্যই তার প্রতি এই জিনিসটা করা হবে। তবে এটা আপনাকে আমি জানাই জয়ন্তদা, যে পক্সো এই ব্যাটা মারিয়া দিও রয়েছেন, যদিও মানে আমি জানি মারিয়া দি সঙ্গে অনেক দিনের পরিচয়, এবং আজকে এই কাজটা করার পেছনে মারিয়া দিরও যথেষ্ট উৎসাহ ছিল। মারিয়া দি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এই আজকে যে পুরুষ অধিকারের এই লড়াইটার পেছনে। মারিয়া দিরা নিজেরাও জানেন ওনাদের উইমেন্স কমিশনে বসে যে কত জিনিস ওনাদের কাছে আসে যেগুলো হয়তো সত্যিই নয়। তো এই পক্সোটাকে হাতিয়ার করে না, যে কত মানুষ, কত পুরুষ মানুষের জীবনকে নষ্ট করে দিচ্ছেন, শুধু মানে হয়তো আমরা যারা মানে ওনারা যারা মেয়েদের কাজ করেন, আমরা যারা পুরুষের কাজ করি, এবং অনিন্দ্যদারা যারা সারাক্ষণ এই লড়াইটা করছেন, সবাই মিলে জানি যে এই আইনেরকে হাতিয়ার করে যে কত পুরুষের জীবন নষ্ট হচ্ছে। হয়তো এই আইনটার দরকার ছিল, কারণ বহু বাচ্চার জীবনও হয়তো নষ্ট হয়, কিন্তু তেমনি একটা জিনিসের যেমন আসার পরে ইউজ, তেমনি তার মিস ইউজ, সেই মিস ইউজে যে কত মানুষের জীবন নষ্ট হচ্ছে সেটা আমরা যারাই কাজগুলো করছি তারা সবাই জানি। কাজে আমার মনে হয় এই ধরনের রায়গুলো যদি বেরোতে থাকে, তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে না একটু ভয় পাবে, একটু সাবধানও হবে যে আমি কোনটা করি হয়তো আমার ক্ষেত্রে এটা হতে পারে। কারণ আমাদের কাছে কদিন আগেই একটি কেস ছিল, আমি নাম এখানে বলতে চাই না বা কিছু অন্য উল্লেখ করতে চাই না, সেই ভদ্রমহিলা তার স্বামীর জন্য দৌড়ে দৌড়ে পক্সের জন্য 17 মাস বাদে স্বামীকে জামিন করাতে পেরেছেন, এবং এই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োগ তো সম্পত্তির ক্ষেত্রে হয়, অনিন্দ্য দ্বারা সেটা বলতে পারবেন, যে প্রপার্টির ঝামেলা যখনই লাগে ফট করে একটা মানে পক্সো দিয়ে দেওয়া হয় আর কি, যে মানে কোনো মেয়ে থাকলে বাড়িতে, বাচ্চা মানে অল্প বয়সী মেয়ে বা কিছু থাকলে, 17 মাস বাদে ভদ্রমহিলা তার স্বামীকে জামিন করাতে পারলেন, তার নিজের আত্মীয়র মধ্যেই তার মেয়েকে দিয়ে তার স্বামীর জন্য জামিন করে দিয়েছিল, এবং তারা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার কলকাতার, এমন না কিন্তু তারা যে একটা মানে দেখাটের পরিবার নন। তো সেটাই বলতে চাই যে এই ধরনের জিনিস মানে নিরন্তর হয়ে চলেছে। আজকে শুধু এটুকুই ভালো লাগছে যে এ ধরনের রায় বেরোচ্ছে, আপনারা মিডিয়ায় বসে আলোচনা করছেন, যে তাতে অনিন্দ্যদার মতন মানুষেরা তাতে মান্যতা দিচ্ছেন বলছেন, এটুকুই হয়তো পাওয়া এই মানে এতদিনের লড়াইয়ে এই সামান্যই হয়তো। মারিয়া ফার্নান্ডিস পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অন্যতম সম্মানীয় সদস্যা, আমি মারিয়া ফার্নান্ডিস এর কাছে যে উত্তরটা নিয়ে যাই, যে প্রশ্নটা নিয়ে যাব, সেটা হচ্ছে যে এক্ষেত্রে একজনকে অ্যাকিউটাল করা হলো, কিন্তু আমরা তো এরকম ঘটনা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে মেয়েরা তারা বিভিন্ন ক্ষেত্রে একটা স্বপ্ন দেখে একটা মানুষের সঙ্গে সম্পর্কিত হলো, পরবর্তী পর্বে দেখা গেল প্রতারণার শিকার হয়েছে, এরকম ঘটনা তো আমরা প্রায়ই দেখে থাকি, তাই নয় কি? হ্যাঁ, সেটা সত্যি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেয়, আগে আগে আমি অ্যাডভোকেট আনন্দীয়কে মানে একনলেজ করে কি যে নমস্কার, আর আমার আমার বন্ধু নন্দিতাকে আর আপনাকে জয়ন্তদা একটু সরি আছে, ক্ষমা করবেন কি আমার একটু দেরি হয়েছে, পর আমি একটা এক্সাম্পল দেবো যে এটা আমার কাছে একটা কেস এসেছে 3 দিন আগে, 3 দিন আগে আছে, এই এই মহিলার নামটা আমি নেব না, ওনার এখানে বয়সটা আছে 31, ঠিক আছে,
আর কেস যেটা যখন আমি ও কেসটা পড়েছি আমি দেখছি ওর মধ্যে লেখা আছে যখন ওর বয়স 16 ছিল সে সময় ওর রিলেশন ছিল একটা ছেলের সঙ্গে, ঠিক আছে, সে ছেলে সে সময় ওর বয়স 18। বাট আমি আজকে বলে আজ আছে আজকে একটা কেস এসেছে কি ওই ছেলে ওকে রেপ করছে 6 বছর থেকে। মাঝখানে ও লিখে কি কি ওর রিলেশনের মধ্যে গিয়েছে কেন ছেলে ওকে বলেছে ও ওর সঙ্গে বিয়ে করবে যখন ওদের বয়সটা 21-22 হয়ে যায়। পর যখন ওদের বয়সটা 21-22 হয়েছে সে সময় ও ছেলের মা বাবা বিয়ে করতে দেয়নি। তো যখন মেয়ের মা বাবা বিয়ে করতে দেয়নি তারপরে এই মেয়ের মা এখানে এর মেয়ের মেয়ের বয়স আছে 31, এর মেয়ের মা বাবা এখানে কেস দিয়েছে রেপ কেস। আজকে এই যে কোর্টের অর্ডার যেটা বেরিয়েছে ইট ইজ মো মানে যেটা আমাদের সবের মনে মধ্যে থাকে যদি কনসেনশুয়াল সেক্স যদি সেটা কোনো বয়সটা দেখে না, বিকজ যদি রেপ যদি থাকে তো রেপ রেপ থাকবে মানে ইট ইজ নন কনসেনশুয়াল সেক্স। এখানে যখন এখানে ইয়াংস্টার যারা আছে যারা আপনারা দেখছেন কি মলে ঘুরছে এখানে ওখানে ঘুরছে ওরা ওরা অল 16-17 ওরা সব এখানে মানে 21st century ট্রেন্ডের মধ্যে যাচ্ছে, সে সময় ওরা দেখে না কি কি ওর মানে কি কনসিকোয়েন্সেস হবে। সবাই মানে এভরিবডি ইজ ইনভলভ কনসেনশাসলি। আর তারপরে যখন ওরা দেখে নাই কি ছেলে তারপরে ও বিয়ে না করতে পারে ইয়া দেখে নাই কি ও ছেলে অন্য মেয়ের সঙ্গে চলে গেছে তারপরে ওরা ওর প্যারেন্টস গুলো কি করে ওরা রেপ কেস লাগিয়ে যায়। এরকম করে প্রচুর কেসেস আছে থানাতে আসে, তারপরে ইভেন আমাদের আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের ওকিল আছে আনন্দীয় অ্যাডভোকেট আনন্দীয় ও অলসো জানবে কি এরকম প্রচুর কেসেস আসে অ্যাকচুয়ালি টোটাল মার্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমি একমত আছে কি এই যে রিলিফটা এসেছে এভরি টাইম, আমি ঠিক আছে মহিলা কমিশনে আছে পর তবু সবসময় তো পুরুষ ভুল নেই সবসময়, এটা নেই কি মানে যখন কনসেনশুয়াল সেক্স হওয়ার পরে তারপরে যখন দেখে কি বিয়ে হচ্ছে না তারপরে একটা একটা কেস দিয়ে দেয় কি এটা মানে রেপ কেস হয়েছে। সেকেন্ড কথা আমি অর্ডার পড়ছিলাম কেন আমার তো লর মধ্যে এ আছে, সো আমি দেখছিলাম ওই পুরো সঞ্জীব ভট্টাচার্যর যে পুরো এটা আমি দেখছি ওর মধ্যে যে মানে স্পষ্ট ভাবে যেভাবে লেখা আছে এটা যারা ইভেন ল জানি না ওরা অলসো বুঝবে কি এই রকম প্রত্যেক প্রত্যেক নেবারহুড প্রত্যেক প্রত্যেক এলাকাতে হচ্ছে এটা। এটা একটা একটা রিলিফ আছে যে ইভেন আমরা যে বলে অপোজিট পার্টি বা পেটিশনার্স আমরা বলে ওরা অলসো একটু ভয় পেয়ে যাবে কি এমনি আমরা কেস করতে পারবো না রেপ, তারপরে আমরা পুরো সিরিজের মধ্যে যাব আমরা দেখব কি কোনো কোনো মেডিকেল নেই কোনো এটা নেই কোনো ইয়ে নেই, তারপরে আমরা একটা ওকিলকে ধরে আমরা একটা কেস দিয়ে দেয়। কোনো সময় আমরা অনেকবার দেখেছে কি যে মানে যে ছেলেটা আছে যে পুরুষটা আছে ও রংলি অ্যাকুইট ও রংলি অ্যারেস্ট হয়ে যায়। এই যে লাস্ট লাইন যে লাস্ট লাইন যে এই অর্ডারে লেখা আছে ইজ আ ভেরি গুড লাইন আ ভেরি ইম্পর্টেন্ট লাইন, সেটা লিখেছে কি হি মে বি রিলিজড, ওয়াই হি মে বি রিলিজড সেটা আমি আই উইল কিপ ইট ফর ফর অ্যাডভোকেট আনন্দীয় তো বলতে ওই যে লাস্ট লাইন অফ দি অর্ডার কেন ও ভালোভাবে আমাদের দর্শকের জন্য ও বুঝাতে পারবে এটা, আমি ওই লাইনটা আমি এ করব না। আরেকটা কথা আমি আপনাকে বলছি আমি কেন প্রথম মানে যখন আমি শুরু করেছি আমি কেন বলেছি এই মহিলা এ ওর সঙ্গে এই কনসেনচুয়াল সেক্স হয়েছে যখন ওর বয়স 16 আর কমিশন করে যখন ওর বয়সটা আছে 31 বলছে কি ওই ছেলে ওকে মানে রোজ রেপ করতো, হাউ ক্যান ইউ কল ইট রেপ? আর কারণটা আছে কি যখন ওর সঙ্গে বিয়ে হয়নি তো বলছে কি আই ওয়াজ বিং রেপড আই ওয়াজ হ্যাভিং অ্যাবর্শনস আমার এত অ্যাবর্শনস হচ্ছিল, সে সময় প্যারেন্ট মানে ওর ও মেয়ের মা বাবা দেখেনি কি ও মেয়ে যাচ্ছে রেপে মানে ও মেয়ে যদি রেপ হয়ে যাচ্ছে ইয়া ওর অ্যাবর্টেড হচ্ছে ইয়া যে কিছু। আজকে যখন বিয়ে হচ্ছে না তো ও ওই ছেলে উপরে ওরা দুজনই মেজর আছে ওর উপরে একটা কেস করিয়ে নিয়েছে এখানে
এই যে আজকে এটা তো পক্সো করে একটা মানে একটা এক্সাম্পল, বাট এটা তো লং ওয়ে যাবে, এই অর্ডার ইজ অ্যাপ্লিকেবল ইন এভরি ওয়ে, এটা তো খালি অ্যাজ এ পক্সো কেস এই অর্ডার এসেছে, পর পক্সো মানে 16-17 ইয়ার্স ওল্ড থেকে শুরু করে এই কেসটা এসে যায় যখন ওরা অলরেডি মানে অ্যাডাল্ট হয়ে গেছে, পর আমরা আবার কোর্টকে রিওয়াইন্ড করতে হয় বিকজ ইট ইজ পুট আন্ডার পক্সো অ্যাক্ট। এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন আমি অলসো বলছি এর মধ্যে, কারণ আমাদের কাছে আমাদের কমিশনের মধ্যে এতগুলো কেসেস আছে, দে ওয়েট টিল দে আর অ্যাবাভ 18 তাকে ওরা কমপ্লেন করতে পারে যখন বিয়ে হয় না, এটা একটা টার্ম। সো এই যে অর্ডার এসেছে এটা আমরা সবার জন্য, ইট ইজ অলসো আ থিং, এমনি উই ক্যানট মেক আ কেস আন্ডার এনি অ্যাক্ট অন রেপ টিল ইট ইজ নট প্রুভ টু বি আ রেপ। রাইট, আমি অরিন্দর কাছে যাব। অরিন্দ, ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রেকর্ডস মাত্র এক সপ্তাহ আগে একটি রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে তারা জানিয়েছে যে প্রতি 3 মিনিটে ভারতবর্ষে একটি করে রেপ হয়, অর্থাৎ প্রতি 3 মিনিটের ব্যবধানে একজন করে রেপ হন, এটা ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রেকর্ডস এর রিপোর্ট। তার মানে আমরা কি ধরে নেব যে যে রেপ গুলো হচ্ছে আইনের ভাষায় সেগুলো রেপ কি রেপ নয়? সব্যসাচী ভট্টাচার্যের এই রায়দানের পর এটা একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো, আমরা কি ধরে নিতে পারি সে বিষয়টি? না যন্ত্রণা, এটার উপরে ডিপেন্ড করে ধরে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। তার কারণ হচ্ছে যে দেখুন, এই রেপ যখন সেকশনটা আমাদের এই ইন্ডিয়ান পিনাল কোডে এসেছে, সেখানে একটা ব্যাপার আছে ফোর্স এবং কম্পালশন। অতএব এই যে রেপের এই যে সেফগার্ডটা তৈরি হয়েছিল, যে আমরা জানি ভারতবর্ষের অনেক প্রান্তিক জায়গা আছে এবং অনেক মহিলা আছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, ক্ষমতার দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা দেখেছি এর আগে অনেকগুলো কাণ্ড, নির্ভয়া কাণ্ড দেখেছি, মুম্বাইয়ের একটা এ নিয়ে আমরা একটা এখানে প্রোগ্রামও করেছি, এবং পাঁচ স্ট্রিট কামদুনি, সেখানে কিন্তু ধর্ষণটা হচ্ছে। তার কারণ হচ্ছে একটা মেয়েকে আমি তুলে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছি, ধর্ষণ করে মেয়েটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেয়ার ইজ নো সাচ ডিফেন্স, এখানে কোনো ডিফেন্স নেই, এখানে একটাই ডিফেন্স হচ্ছে যে ধর্ষণ হয়েছিল এবং ধর্ষণের জন্য তাকে সাজা পেতে হবে। এবার কোনো মহিলা তার এনজয়মেন্টের জন্য, আমি কোনো মহিলাকে সম্মান জানিয়ে বলছি, কাউকে ছোট না করেই বলছি, কেউ যদি মনে করেন আমি কাউকে অসম্মান করছি, তাহলে আমি ক্ষমা প্রার্থী সেই সমস্ত মানুষের কাছে। সেখানে যদি দেখা যায় যে ফর এনজয়মেন্ট, একটা রহস্য যে আমাদের সেক্স করলে কি হয়, আমাদের সেক্স করলে কি এনজয়মেন্টটা হয় না, থ্রিলিং হয়, সেটা দেখার জন্য অনেকে করে। এবার দেখবেন যখন আমরা ধর্ষণের মামলা করি, তখন আমরা দেখেছি যে জজ সাহেব জিজ্ঞেস করে ছেলেটাকে যে আপনি যদি মেয়েটা আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন? যদি পুরুষটা বলে হ্যাঁ আমি বিয়ে করবো, জজ সাহেব কিন্তু ওকে বেল দিয়ে দেয়। অতএব এখানে যদি কনসেন্টিং এর ব্যাপার থাকে, এটা মারিয়া বলছিল, তাহলে অতএব যদি মেয়েটা ছেলেটা যদি ইন্টেনশনটা ক্লিয়ার থাকে যে আমি শুধু মেয়েটাকে সেক্সুয়াল এনজয়মেন্ট করার জন্য বিয়ে করিনি, তাহলে কিন্তু যদি বলে যে আমি ভবিষ্যতে আমি এরকম একটা ঘটনা হয়ে গিয়েছিল, অতএব সেই ঘটনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্যায় স্বীকার করে নিচ্ছি এবং আমি মেয়েটাকে বিয়ে করবো, যশোর কিন্তু অনেক সময় সেই অর্ডারের রিফ্লেকশন দিয়ে তাকে কিন্তু খালাস করে দেয় বা তাকে কিন্তু বেল দেয়। এবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে, আমি একটা ঘটনা বলি, আমাদের একজন পলিটিক্যাল লোকের বাড়িতে একটা ভদ্রলোক চাকরি করতেন, ওই আপনার গ্রুপ ডি স্টাফ, তিনি একটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। সেই অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার পর মেয়েটার সঙ্গে তার ধর্ষণ ধর্ষণ বা ফিজিক্যাল রিলেশন যেভাবে আপনি ব্যাখ্যা করুন সেটা হয়, হওয়ার পর দেখা যাচ্ছে যে ছেলেটার মেয়েটাকে বিয়ে করতে রাজি না। কিছুদিন পর ওই ভদ্রলোক যিনি পলিটিক্যাল লোক যে লিডার, তার কাছে ওই মেয়েটার বাড়ি থেকে এসে বললো যে আপনার বাড়িতে এরম গ্রুপ ডি একজন স্টাফ আছে, তিনি আমার মেয়েকে এরম ভাবে প্রেমের অভিনয় করে উনি এরম ভাবে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তখন ওই ভদ্রলোক ওই উনার গ্রুপ ডি স্টাফকে ডেকে বললো কি ঘটনা? উনি তখন বললেন যে দেখুন, আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল এবং আমার সঙ্গে তার শারীরিক এবং মানসিক দুটোই সম্পর্ক ছিল, সেখানে আমার কিছু শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে। তখন জিজ্ঞেস করলো আপনি তুমি তাহলে বিয়ে করছো না কেন? বললো আমার অর্থনৈতিক ভাবে আমি যখন করেছিলাম তখন আবেগপূর্ণ ছিলাম এবং ইমোশনালি আমি এটাকে করেছিলাম, ফলে আমার আজকে অর্থনৈতিক অবস্থা এত দুর্বল যে আমি তাকে বিয়ে করতে পারবো না। তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করে ওই গ্রুপ ডি স্টাফকে যে শুধু এটাই কি কারণ? বললো হ্যাঁ। তখন উনি একটা সিগারেটের প্যাকেটে একটা সরকারি জায়গায় ওনাকে চাকরি করে দেন, পরবর্তীকালে ওই ছেলেটা কিন্তু ওই মেয়েটাকে আবার বিয়ে করে এবং এটার উপরে একটা জাজমেন্টও আছে। অতএব যদি দেখা যায় আমার ইন্টেনশন ক্লিয়ার আছে, আমি বিয়ে করতে চাই, সেখানে যদি দেখা যাচ্ছে যে আমি বিয়ে করছি না এবং এনজয় করার পর ছেড়ে দিচ্ছি তাকে, তাহলে কিন্তু সেখানে ধর্ষণের মামলা স্থাপন হতে পারে। আরেকটা ব্যাপার বলি যে কোন ছেলের সাথে কোনো মেয়ের ধরুন 2 বছর ধরে কোনো সম্পর্কে লিপ্ত হলো, তাদের মধ্যে অনেক কিছুই ঘটলো, ঘটার পর দেখা যাচ্ছে
যে যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে মেয়েটা ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছে না, লাভ এফেয়ারে বিয়ে তার বাড়িতে মেনে নেবে না, সে সম্বন্ধ করে বিয়ে করতে যাচ্ছে, তখন ছেলেটা যেহেতু মেয়েটাকে ছাড়ছে না ইমোশনালি হোক যে কোনো কারণে, তখন তাকে ব্ল্যাকমেল করার জন্য নানাভাবে তখন তাকে থানায় হ্যারাস করা হচ্ছে। অতএব এই হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য সব্যসাচী বাবুর আজকে যে জাগবেন সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে উনি একবারও বলেননি যে কেউ কাউকে জোরপূর্বক ধর্ষণ করলে সে ধর্ষণের মামলা থেকে রেহাই পাবে, তাকে বলেছে যদি কনসেন্ট থাকে, যদি উইল থাকে, তখন সে একমাত্র খালাস পেতে পারে। রাইট, আমাদের অনুষ্ঠানের নাম সম্মতি অসম্মতি। আমি নন্দিনীর কাছে যাব। নন্দিনী, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি ধর্ষণের মামলায় পুরুষরা ইমপ্লিকেটেড হচ্ছেন, নারীকে ধর্ষণের মামলায় ইমপ্লিকেটেড হতে আমরা খুব কমই দেখেছি, খুব ভারতবর্ষে খুব কম। কিন্তু আপনাদের যে রিসার্চ, সেই রিসার্চে এই জিনিসটা উঠে এসেছে যে পুরুষও ধর্ষিত হচ্ছে। এই যে ঘটনাটি ঘটছে, এর ফলে মনে হচ্ছে যে জাজমেন্টটা হলো আজকে সব্যসাচী বাবু, তিনি পরিষ্কার যে কথাটা বলেছেন, কনসেন্ট এবং নন কনসেন্ট, অর্থাৎ কনসেন্সুয়াস অথবা নন কনসেন্সুয়াস, সেক্ষেত্রে একটা ডিমার্কেশন টেনেছেন। এর ফলে আগামী দিনে এটা কি একটা ল্যান্ডমার্ক সিদ্ধান্ত হিসেবে বা রায় হিসেবে বিবেচিত হবে, না এটা একটা একটা স্ট্যান্ড অ্যালোন রায় হিসেবে থাকবে, যেহেতু এটা পক্সো আইনের অধীনেও আসে এবং পক্সো আইনটা আমরা জানি যে শিশুদের সঙ্গে যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করা হয় তাহলে সেক্ষেত্রে পক্সো আইনটা ধার্য করা হয়। 17 বছরের একজন মেয়ে নিশ্চয়ই শিশু নন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টি কিভাবে অ্যাপ্লিকেবল হবে, নন্দিনী যদি আমাকে কথা। দেখুন, এটা নিয়ে যে এমন নয় যে কাকে এটার জন্য ভীষণ এরকম হয়ে যাবে যে যাই হচ্ছে পুরুষদের ওপরে মিথ্যে ধর্ষণের কেস আর হবে না, যেরকম এই যে হয় না যে নির্ভয়া কেসের পরে কি আর রেপ বন্ধ হয়ে গেছে? নিশ্চয়ই হয়নি, এত কড়া কড়া আইন হয়েছে, রেপ কি বন্ধ হয়ে গেছে? তারপরে তো এত এত রেপ হচ্ছে, আর রেপ হলে আরো কত কড়া আইন করা যায়, কড়া আইন করে রেপ বন্ধ করা যায়, এটা হয় না। বা এই একটা এরকম হয়েছে বলেই কাল থেকে মিথ্যে ধর্ষণের মামলা আর পুরুষদের ওপর হবে না, বা পুরুষদের মিথ্যে ধর্ষণের মামলায় হেনস্থা করা হবে না, তার বাড়িকে হেনস্থা করা হবে না, এরকম হয় না। তবে কি হয় বলুন তো, ওই বিন্দু বিন্দু জল জমে তো সমুদ্র হয়, তো এরকম ছোট ছোট করে যদি সবকিছু হতে থাকে, মানে মানে বড় বড় জিনিস হতে থাকে ছোট ছোট করে, তখন মানুষের মনেও, বা বিশেষ করে যেই পুরুষ মানুষরা একদম ভেঙে পড়েছেন না, যে তাদের জন্য কিচ্ছু নেই, তাদের জন্য কোথাও কোনো আশার আলো নেই, তারা তখন একটু একটু করে আশার আলো দেখতে পান যে না ঠিক আছে, তবু আমাদের জন্য হয়তো কোথাও একটু কিছু হলেও হতে পারে। মানে একদম মানে তাদের তো অবস্থাটা ভীষণ খারাপ, তার দেয়ালে পিঠ টেকে যাওয়া একদম, তাহলে হয়তো ভাবেন যে হ্যাঁ ঠিক আছে, তবু হয়তো মানে আমাদের কথা এবার একটু হলেও হয়তো ভাবা শুরু হয়েছে, হয়তো মানে আমাদের জুডিশিয়ারি ভাবছেন যে না পুরুষ মানুষের অবস্থাটা সত্যি খুব খারাপ, এদের কথাটাও একটু ভাবা দরকার। আর আপনি বললেন না পুরুষ মানুষকে রেপ করার কথাটা, আমাদের পুরুষ মানুষ তো কথা গিয়ে বলেই উঠতে পারবেন না যে আমি রেপ হয়েছি, কারণ তার মেল ইগো, তার আলফা মেল অ্যাটিচিউড, তার রবিন হুডের মতন ব্যাপার, যে তিনি কোথাও গিয়ে বলে উঠতে পারবেন আমাকে রেপ করা হয়েছে, মেডিকেল টেস্টে তো ছেড়েই দিন, বোঝার কোনো উপায় নেই। কিন্তু এমনি কোনো পুরুষ মানুষ গিয়ে বলে উঠতে পারবেন কি যে আমার রেপ হয়েছে? তার সাংঘাতিক মেল ইগো হার্ট হবে না? তার বন্ধুরা বলবেন না এ তুই কি রে, তোকে একটা মেয়ে রেপ করে চলে গেল, যে তুই তো পাঠাতে পারি যোগ্য না? মানে পুরুষ মানুষ যেদিন এই কথা বলে উঠতে পারবেন, তাহলে তো জানবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে, বউ আর তাকে পেটাবে না, শ্বশুর বাড়িও নির্যাতন করবে না, রেপ তো ছেড়ে দিন হবেই না। আগে তো পুরুষ মানুষকে গিয়ে মুখবে, পুরুষ মানুষকে এটা বুঝতে হবে যে বউ যদি পেটাচ্ছে এটা বলার মধ্যে এমন কোনো অসুবিধা নেই, অসম্মান নেই। মানে মেয়েরা যেমন চিৎকারি করে বলে বর পেটায়, তেমনি আমিও গিয়ে বলতে পারি আমার বউ আমায় পেটায়, তাহলে সেটা যেদিন হবে তাহলে কোনো চিন্তা থাকবে না আর কি। যে কাজে আগে আমার চিন্তা ভাবনা বদলাতে হবে, আমাদের সামাজিক চিন্তা ভাবনা বদলালে তবে কিন্তু আইন বদলাবে। আমি বারবার বলছি, পুরুষ মানুষ কোনোদিন বলেনি তাদের অসুবিধের জায়গাগুলো, তাদের প্রতি নির্যাতন হয়, অত্যাচার হয়, তাদেরও অনেক অসুবিধে আছে, এটা হয়নি বলে আইন প্রণয়ে তারা কোনোদিন ভাবেনি পুরুষ মানুষেরও তো প্রবলেমের জায়গা আছে। আরে তাহলে পুরুষ মানুষও তো মার খেতে পারে, পুরুষ মানুষেরও তো শ্বশুর বাড়ি অত্যাচার করতে পারে, পুরুষ মানুষেরও তো এই সমস্যাগুলো আছে, তাদের উপরে তো সেক্সুয়াল অ্যাবিউজ হয়, তবে না তাদের জন্য আইন বানানোর কথা হবে? যার সমস্যা তাকে নিয়ে গিয়ে দাঁড়াতে হবে, তবে না ঝামেলাটা মিটবে? আমি যেহেতু পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে আছেন, তার কাছে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, আমরা দেখলাম যে এক্ষেত্রে কনসেনসুয়াস সেক্সের ক্ষেত্রে বিচারপতি রায় দিলেন যে সেটি কোনো মতেই ধর্ষণ হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে কি এমন ঘটনা আপনাদের কাছে আসে না যে কোনো মহিলা কোনো পুরুষ তাকে লিওর করছেন এবং বলছেন যে তাকে চাকরি দেবেন অথবা তাকে বিয়ে করবেন অথবা তার সঙ্গে আরো কিছু সম্পত্তি দেবেন ইত্যাদি করে তাকে ব্যবহার করলেন, এরকম ঘটনাও কি আসে না? সেক্ষেত্রে সেই পুরুষ কি তিনি দোষী সাব্যস্ত হবেন? কি মনে হয় মারিয়া?
হ্যাঁ, অনেক রকম ঘটনা আসে, যেভাবে কি এখানে যে সোশ্যাল মিডিয়া এখানে ইউজ হয়ে যায় টু লিওর, তো কি হয় তারপরে দ্য নেক্সট স্টেপ, মানে যেটা সোশ্যাল মিডিয়া থ্রু ফেসবুক, তারপরে আপনার এই রকম অনেক আছে, ওরা কি করে, ওরা লিওর হয়ে যায়, তারপরে ওরা নাম্বারস পাস করে, তারপরে কোনো কোনো জায়গাতে ওরা মিট করে, তারপরে কি হয় সময়টা, মিটিং সময়টা যদি কম হয় তো কি হয় ওখানে, মানে মানে কি বলবো, আই ডো নট নো, মানে বলতে কি লাইন অফ ডেসপারেশন, লাইন অফ এক্সাইটমেন্ট না কি, তারপরে কি হয় সে সময় দুটোই দুজনই বুঝে না, তারপরে মানে দোনো সাইডে, যদি মেয়ে মেয়েটা একটু পাফুল হয়ে যায়, পাফুল মানে ফাইন্যান্সিয়ালি পাফুল হয়, ইয়া পুরুষকে বলে দেয় কি মানে কোন ফ্যাসিলিটিস ও দেবে, তো কি হয় ইট ইজ অলসো কনসিডার্ড, মানে কি হয় কি ওই ছেলে অলসো, মানে পুরুষ অলসো লিওর হয়ে যায়, আর কোন কোন জায়গাটা ইভেন মহিলাটা লিওর হয়ে যায়, তারপরে আফটার হ্যাভিং দিস কনসেনশুয়াল সেক্স, তারপরে বুঝে যায় কি অ্যাকচুয়ালি বোথ আর হ্যাভিং ডিফারেন্ট লাইফস, তারপরে ব্ল্যাকমেলিং হয়ে যায়, ব্ল্যাকমেলিং এর মধ্যে এই ওয়েপনটা ইউজ হয়ে যায়, এই কি হাতিয়ার ইউজ হয়ে যায় কি আমাকে, আমি মিট করতে গিয়েছে আমাকে ধরে রেপ করেছে, কি আমাকে এটা করেছে, আমার কাছে কোনো উপায় ছিল না, দোনো মানে দুটোই সেক্স একই কথা বলে। আমি একটা কথা বলবো, এখন আমাদের কমিটিকে কি একটা মহিলা ওকে ফোর্সফুলি অ্যাডভান্সমেন্ট করেছে উইচ ওয়াজ অ্যাজ গুড অ্যাজ রেপিং, আমাদের কাছে এইরকম তিন চারটে কেসেস রিসেন্টলি এসেছে, আর সেটা কিভাবে শুরু হয়েছে, মানে আইদার মানে বস আছে কোনো কোনো মানে কোনো অফিসে ইয়া দোকানে, মহিলা মহিলা আছে মালিক ইয়া মহিলা আছে বস, আর ও বেচারা বেচারা পুরুষটা আছে, আইদার হি ইজ আ গ্রুপ ডি স্টাফ ইয়া ও ক্লার্ক আছে ইয়া কিছু, ফোর্সফুলি লিওরিং হচ্ছে কি তোমার টাকা আমি বাড়াবো, ইয়া তোমাকে এটা দিয়ে দেবো, ইয়া তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করো, আর এই রকম করে অ্যাডভান্সমেন্ট টু সেক্স হচ্ছে, আর ব্ল্যাকমেলিং হয়ে যায়, ব্ল্যাকমেলিং হয়ে যায় আমি তোমাকে চাকরি থেকে এ মানে ইয়ে করবো, মানে স্যাক করবো, ইয়া বলবো বলে মানে ওদের টাঙ্কা নিয়ে আটকে দেয়, এই রকম করে, ইট ইজ নট কি খালি মহিলা উপরে হয় পুরুষের উপরে হয়, অ্যাকচুয়ালি ইট ইজ এটা আমি বলবো ইট ইজ আ উইকনেস অফ দ্য সোসাইটি, এটা সোসাইটাল প্রবলেম আছে, ইট ইজ মানে এটা বিয়ন্ড জেন্ডার যাচ্ছে, আজকে এই 21st century আপনি যদি দেখেন, আর যে আগে যে আপনার 20th আর 19th century সে সময় বেশি আমরা মানে যে কিছু আমরা শুনতাম ওটা খালি মহিলাকে নিয়ে, আজকে আমরা ইভেন পুরুষগুলোকে নিয়ে আমরা শুনে, আমাদের কমিশনে খালি মহিলার উপরে অত্যাচার হয়েছে এটা নেই, আমাদের কাছে ইভেন কেসেস আসে যেটা পুরুষের উপরে অত্যাচার হয়েছে একটা মহিলা ওটা করেছে, এইরকম করে আসছে। আর আরেকটা কথা আমি একদম ফ্র্যাঙ্ক কথা বলবো, এটা অনেক অনেক কেসেস আছে, কোন লেভেল নেই এটা, মানে আপনি বলুন গ্রামে অলসো যদি আপনি যান, আপনি দেখবেন কি একটা মহিলা অ্যাডভান্সমেন্ট করছে একটা পুরুষের উপরে ব্রিজের তলায় ইয়া আর কোন অন্য জায়গার তলায়, আর তারপরে মানে ওই ছেলে ওইয়া ও পুরুষ ভিক্টিমাইজ হয়ে যায়, আর আর একটা সাইডে আছে যেখানে একটা মহিলা উপরে অত্যাচার হয়ে যায় ইয়া বলাৎকার হয়ে যায়, যেখানে একটা মহিলা মানে বেচারা হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি আজকে আমরা মহিলা কমিশন আছে, পুরুষ কমিশন হয়নি কেন, হিউম্যান রাইটস কমিশন আছে, বাট তবু এটা অ্যাকচুয়ালি ইট ইজ গোয়িং বিয়ন্ড জেন্ডার, এটার জন্য মানে একটা ওই রকম কানুন আসতে হবে, এখানে বাকি আছে, এটা তো শুরুয়াত আছে, পক্সো নিয়ে তো শুরুয়াত আছে, পর এরকম করে একটা কানুন আসতে হবে কি ইকুয়াল সাজা ফর এনি, মানে যে পুরুষ হোক ইয়া মহিলা হোক, যারা মানে মানে যারা থাকবে একিউজ থাকবে ওরাকে একিউজ হতেই হবে, এটা নেই কি একটা একটা লিনেজ হয়ে যায়, একটা লাইন হয়ে যায় যেখানে মানে একটা মহিলা আছে তো এই জন্য ও আন্ডার দ্যাট সেকশন ক্যানট বি হ্যাভিং দ্যাট মাচ, একটু রিলিফ হয়ে যায়, যদি পুরুষের উপরে বলাৎকার হয়ে যায় দ্য মহিলা শুড গো টু জেল, শুড বি একিউজড, রাইট।
অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এক্ষেত্রে যেটা মারিয়া ফার্নান্ডিস বললেন, তিনি বললেন যে একটা ইউনিক রুল হওয়া উচিত যেটা সবার জন্য প্রযোজ্য। যেমন আমরা ইউনিসেক্স পার্লার দেখি, তেমন ইউনিসেক্স একটা রুল হওয়া উচিত বা আইন হওয়া উচিত। আমি অনিন্দর কাছে যাবো। অনিন্দ, মেয়েদের হাতে অনেকগুলো আয়ুধ রয়েছে, ওয়ার্ক প্লেসই বলি আর যে কোনো জায়গায় বলি, একটি মেয়ে অতি সহজে একটি পুরুষ সম্পর্কে অভিযোগ আনতে পারে, কিন্তু একজন পুরুষের রক্ষা কবচের ব্যবস্থা আমাদের আইন কি বলছে? কারণ আইনের কাছে সেরকম কোনো প্রভিশন কি আছে যে পুরুষ তার রক্ষা কবচের ব্যবস্থা করতে পারবে? অ্যাকচুয়ালি যন্ত্রণা সেরকম কোনো আইন নেই আসলে। মারিয়া ম্যাডাম এবং নন্দিনী ম্যাডাম দুজনেই তো মানে এমন একটা পরিসরে আছেন যেখানে প্রচুর মানুষের সঙ্গে তাদের যোগাযোগ হয় এবং সমাজে বিভিন্ন ধরনের মামলা সংক্রান্ত আমার থেকে তাদের অভিজ্ঞতা বেশি। কেন একজন মহিলা কমিশনের মেম্বার আর একজন নন্দিনী, আমরা জানি উনি পুরুষ অধিকার আইন নিয়ে কাজ করেন। অতএব আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে তিনটে সেকশন ইন্ডিয়ান পিনাল কোডে যেটা ম্যাক্সিমাম মিস ইউজ হয়, একটা 498-এ, একটা 354, একটা 376। অতএব যে বধূ নির্যাতনের মামলা, যে কাউকে বিয়ে করার পর যখন দেখছে তার সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, তখন তার বিরুদ্ধে একটা মিথ্যা 498-এ মামলা করছে, এবং 498-এ মামলা দেখা যাচ্ছে যে 100টা যদি মামলা হয় সেখানে 92% ক্ষেত্রে কিন্তু অ্যাকিউটার হচ্ছে, প্রথম হয়তো অ্যারেস্ট হচ্ছে। যার জন্য 490-এর ক্ষেত্রে পিনাকি ঘোষের একটা জাজমেন্ট আছে, সেখানে বলেছে আগে 490-কে অ্যারেস্ট করে দিত, এখন অ্যারেস্ট করা যাবে না। এখন 41-এতে আপনাকে নোটিশ সার্ভিস করতে হবে, নোটিশ দেওয়ার পর নোটিশে আপনাকে থানায় যেতে হবে, থানায় যদি ইনকোয়ারি করে দেখে যে না এখানে ঘটনা অসত্য, তাহলে থানা কিন্তু অ্যারেস্ট করবে না। এর সঙ্গে একটা 406 সেকশন আছে, 406 মানে হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। অতএব যে 406 এর সেকশনটা, এই সেকশনে হচ্ছে শ্রীধন প্রপার্টিকে সুরক্ষা করার জন্য ইন্ডিয়ান পিনাল কোডে আছে। এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে ধরুন বিয়ের সময় খুব প্রান্তিক মানুষের সঙ্গে কোনো একটা কোটিপতির ছেলে বা ধনীর ছেলে বিয়ে হলো, সে দেখা যাচ্ছে যে একটা সোনার হার কোনো রকমে তার বাবা দিয়েছে, দেখা যাচ্ছে যখন ও 406 এর মানে পিটিশন করছে বা লেটার অফ কমপ্লেন করছে, সেখানে দেখা যাচ্ছে 4টে সোনার হার, 6টা কানের দুল, 8টা বাউটি, এইগুলো দেওয়া হচ্ছে। অতএব যাকে মিথ্যা মামলা করে 406 এ যাতে অ্যারেস্ট করে কাস্টাডি করা যায়, সেখানে কিন্তু তাকে একটা ফলস 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 কেসে একটা ফাঁসানোর চেষ্টা করছে। যার জন্য এখন অনেক কোর্ট মাদার ইন ল এবং ফাদার ইন ল এবং তার যা ননদ বৌদি যারা আছে তাদেরকে কিন্তু অন সারেন্ডার বেল দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কোর্টে এসে সারেন্ডার করেন, সঙ্গে সঙ্গে কোর্ট কিন্তু বেল গ্রান্ট করে দিচ্ছে। শুধু হাজব্যান্ডের ক্ষেত্রে 406টা যদি কমপ্লাই হয়ে যায়, অর্থাৎ বাড়িতে গিয়ে যদি কিছু মেটেরিয়াল পুলিশ সিজার করে নেয়, সঙ্গে সঙ্গে কিন্তু বেল দিয়ে দিচ্ছে। কেন পুলিশ অফিসিয়াল জানে, কোর্টও জানে যে 498-এর আসল যে শক্তি, সেই শক্তিটা কিন্তু 406 এর মধ্যে লুকিয়ে আছে। আর একটা সেকশন হচ্ছে আপনার 354। আমি একটা মানে খুব অদ্ভুত ঘটনা আপনাকে বলি, মানে খুব দুঃখজনক ঘটনা, যে একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, তাই ভদ্রলোকের বয়স হচ্ছে 72 বছর, তিনি রাষ্ট্রবিদ বিজ্ঞানের অধ্যাপক, কলেজটার নাম আমি আর বলছি না অন ক্যামেরা। তা উনি আমার কাছে এসে বললেন যে দেখুন আমার আমার তো খুব সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? না, উনার মিসেস মারা যাওয়ার পর উনার একমাত্র মেয়ে, তিনি ইউএসএ তে এস্টাবলিশড, এবার ভদ্রলোকের কাছে একটা মেয়ে কাজ করতেন, সেই মেয়েটা ওনার কাছে প্রতিদিনই 10,000, 15,000, 20,000 টাকা ধার নিতেন, আর ধার চাইলেই বলতেন দবো দবো দবো। তা ভদ্রলোককে একদিন উনি এরকম 50,000 টাকা ধার চেয়েছিলেন ভদ্রলোকের কাছে, অধ্যাপক মানুষের কাছে, কিন্তু ভদ্রলোক বললেন যে আমি তোমাকে এই টাকা দিতে পারবো না, কেন তুমি আগের কোনো ধার আমাকে শোধ করোনি, প্রায় 1,50,000 টাকার উপরে হয়ে গেছে, তুমি ওই ধারটা শোধ করো, তারপরে আমি তোমাকে অন্য 50,000 টাকা ধার দেবো। ভদ্রমহিলা পরের দিন সকালবেলা থানায় গিয়ে শাড়ি ফাড়ি ছিঁড়ে নিয়ে গিয়ে, আমি কাউকে ছোট করছি না আবার বলছি, কারণ পুরুষের মহিলার বিরুদ্ধে বললে অনেক ক্ষেত্রে আমাদের অপরাধী হতে হয়, কিন্তু মারিয়া নন্দিনী সে অ্যাডভান্টেজটা আছে। তো শাড়ি ফাড়ি ছিঁড়ে নিয়ে গিয়ে থানায় এফআইআর করলো, এফআইআর করে বললো যে আমাকে 1 মাস 2 মাস ধরে উনি এরম ভাবে ধর্ষণ করছে। এই মামলায় উনি খালাস হয়েছিলেন, কিন্তু উনার যে মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছিল একটা মেয়ের কাছে এবং তার পরিবারের কাছে, সেই হ্যারাসমেন্টের দাম কিন্তু আমরা কোনোদিন ফিরে পাবো না। পরবর্তীকালে উনি অ্যারেস্ট হয় এবং যখন ট্রায়াল শুরু হয় উনাকে ফিজিক্যালি যখন মেডিকেল টেস্ট করা হয় উনি দেখা যায় ফিজিক্যালি আনফিট। অতএব একটা আনফিট লোক কি করে ধর্ষণ করবে, এই নিয়ে প্রশ্ন ওঠে, এবং তার উপরে সুপ্রিম কোর্টে দারুণ দারুণ অবজারভেশন আছে। এবং পরবর্তীকালে আমরা ভেবেছিলাম ডিফামেশনের মামলা একটা করব, কিন্তু ভদ্রলোক বললেন যে আমি আর এসব এই নোংরামির মধ্যে জিতে চাইছি না, আমাকে এর থেকে তুমি মুক্তি দিয়ে দাও। অতএব দেখুন এই ধরনের মামলায় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক পুরুষকে মিথ্যা মামলায় ফলসলি ফলস ইমপ্লিকেট করে দেওয়া হচ্ছে, এবং সমাজের কাছে তার তার বন্ধু বান্ধব তার পরিবারের কাছে তার যে একটা উজ্জ্বল ভাবমূর্তি ছিল, এই উজ্জ্বল ভাবমূর্তিটা কোনো কারণে মলিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে যেমন কোনো মহিলাকে যেন জোরপূর্বক ধর্ষণটা করলো তাতে যেন উপযুক্ত সাজা পেতে হয়, আবার কোনো মহিলা যদি এই সেকশনে অ্যাডভান্টেজ নিয়ে কোনো পুরুষকে মিথ্যা মামলায় ফাঁসায়, সেখানেও কিন্তু মহিলার বিরুদ্ধে একটা আইন আমাদের প্রণয়ন করা উচিত।
রাইট, একটা আইন প্রণয়ন করা উচিত বলেছেন আইনজীবী অনিন্দ রায়চৌধুরী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনো কোনো আইন নেই। আমি নন্দিনী ভট্টাচার্যের কাছে যাব। আপনাদের অ্যাজেন্ডাতে দীর্ঘদিন ধরে এই ওয়েস্ট বেঙ্গল মেন্স ফোরামের অ্যাজেন্ডাতে পুরুষ কমিশন গড়ার কথা বলা আছে আমি যতদূর জানি, এবং এই পুরুষ কমিশন কিন্তু এখনো পর্যন্ত গড়া হয়নি। যদিও একটু আগে মারিয়া ফার্নান্ডিস বলেছেন হিউম্যান রাইটস কমিশন আছে। হিউম্যান রাইটস তো পুরুষেরও আছে মহিলারও আছে, কিন্তু পুরুষদের জন্য একটা আলাদা কমিশন যদি থাকতো তাহলে সেখানে হয়তো পুরুষরা সাহস করে ঘুরি ঘুরি অভিযোগ জানাতে পারতেন। কিন্তু আমার যে প্রশ্ন নন্দিনীর কাছে যাবে সেই প্রশ্নটি হচ্ছে যে পুরুষরা একদম ধোয়া তুলসী পাতা এটা বোধ হয় নয়, আমি নিজে পুরুষ হয়ে বলছি, পুরুষরা একদম ধোয়া তুলসী পাতা নন। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পদমর্যাদার সুযোগ নিয়ে বা অন্যান্য যে কোনো সুযোগ নিয়ে কোনো নারীকে লিওর করার চেষ্টা করে, সেক্ষেত্রে সেই পুরুষের হয়তো বা রেপ হলো না কিন্তু রেপের মতো কোনো জিনিস হলো, যেটা একটু আগে মারিয়া বলছিলেন যে অনেক ক্ষেত্রে অ্যাবিউজ অ্যাডভান্সমেন্ট ইত্যাদি হয়। তো এই ক্ষেত্রে সেই পুরুষকে ইমপ্লিকেট করার জন্য আইনের কি কোনো ধারা রয়েছে, বা সেই পুরুষকে সম্পর্কে যদি এরকম একটা কেস আসে ওয়েস্ট বেঙ্গল মেন্স ফোরামের কাছে, মেন্স ফোরাম কি সেই পুরুষের পাশে দাঁড়াবে? না, আপনি, আমি ঠিক বুঝলাম না আপনি কি বললেন, মানে সেই পুরুষটির যদি রেপ হয় না পুরুষটি যদি রেপ করেন, কোনটা বললেন? অ্যাডভান্সমেন্ট করেন, মানে আমি পুরুষটি রেপের যদি কথা করেন বলছি। এরকম, হ্যাঁ হ্যাঁ, মানে পুরুষটি যদি কাউকে, মানে কোনো মহিলাকে এরকম করেন? যদি আপনার কথাটা একটু অ্যাডভান্সমেন্ট করেন কেটে গেল, জয়ন্ত আমি শুনতে পেলাম না। দেখুন, প্রথম কথা একটা কথা বলি, যে পুরুষটি যদি সে অ্যাডভান্সমেন্ট করে আমাদের কাছে এসে কথাটা বলেন, মানে আগে সেটা তাকে বলতে হবে। তবে আমার ধারণা, আমরা যে ধরনের কাজ করি, কোনো পুরুষ মানুষ সাহস করে এসে আমাদেরকে এই কথাটা বলবেন না। আচ্ছা, আপনার কথা আরেকটা বলি, যে তাহলে তো পৃথিবীর কোনো ক্রিমিনালদের লয়ার পাওয়া সম্ভব হতো না। যারা খুন করেন, যারা ধর্ষণ করেন, তারা কি লয়ার পান না? সেটা একটা কথা। কিন্তু আমার ধারণা, আমাদের কাছে এখনো এরকম আসেনি কেস যে যারা নিজেরা এই কাজটা করে এসে আমাদের কাছে সারেন্ডার করে বলেছেন, দিদি আমি একটা এরকম কাজ করে এসেছি, আমাকে আপনি বাঁচান। কাজী যদি আসেন, জানি না কি করব, যদি সত্যি কথাই এসে বলেন আর আমাদের মনে হয় যে ঘটনাটা হঠাৎ করে ঘটে গেছে, বলতে পারছি না কি করব। কিন্তু আপনি যে, আপনার কথাতেই আপনাকে বলি, তাই হলে তো পৃথিবীর কোনো ক্রিমিনাল, পৃথিবীর কোনো খুনির আর লয়ার জুটতো না, ক্রিমিনাল লয়ার কথাটাই সত্যি থাকতো না। অনিন্দ্যদা কি বলবেন? আর আপনার আগের কথাটাই বলি, আপনি যে বললেন না মারিয়া দিও বলেন হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস কমিশন কোনোদিন পুরুষ মানুষের কথা ভাবেননি, আর তাই যদি হয় তাহলে ওমেন্স কমিশনটাও আমরা তুলে দিই। তাহলে হিউম্যান রাইটস কমিশনে যদি পুরুষ কমিশনের কথা হয়, তাহলে আবার ওমেন্স কমিশনের কথা আলাদা করে থাকা কেন উচিত? উচিত না, তাহলে একটাই থাকুক পুরুষ এবং নারী উভয়ের জন্য। তা যদি না হয় তাহলে একটা মেন্স কমিশনও করতে হবে। তার একটা সুবিধে কি হবে, আজকে এনসিআরবি তে যে ডেটা গুলো মেয়ে মহিলাদের জন্য পাওয়া যায়, মহিলাদের এত এত সুইসাইড, এত মৃত্যু, এত, পুরুষ মানুষের একটা ডেটা পাওয়া যাবে যে গার্হস্থ্য হিংসা, এত পুরুষকে অত্যাচারিত হতে হয়, এত 498 অত্যাচারিত হতে হয়, এই ওই সেই, এই রেপও হয় বা কিছু হয়, মানে আমরা তারও একটা স্ট্যাটিস্টিক্স পাবো। এইটুকু সুবিধা হবে। ওমেন্স কমিশন আছে বলে কি মহিলাদের উপর নির্যাতন হচ্ছে না, বন্ধ হয়েছে নাকি? আমরা কোনোদিন বলি না যে দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতন নেই, প্রচুর নির্যাতন। কাজে মেন্স কমিশন হলেই পুরুষের সমস্যার সমাধান হবে না, কিন্তু পুরুষ গিয়ে অ্যাটলিস্ট সাহস করে একটা জায়গায় কটা কথা বলতে পারবে। কাজে পুরুষ কমিশনের একটা দরকার, আর সেটা তো আমাদের রাজ্য থেকে এইভাবে হলে হবে না, সেন্ট্রালি একটা চিন্তা করতে হবে কি হবে। সেই ইয়েতে আমাদের লড়াই চলছে, লড়াই নিশ্চয়ই জারি থাকবে। এবং বারবার আমি বলছি যে এই জিনিসের জন্য মারিয়াদি কিন্তু প্রথম থেকেই খুব সবসময় সহযোগিতা করেছেন, বলেছেন এটা করো, এই আন্দোলন, মানে উনি মহিলা কমিশনে আছেন বলে এরকম নয়, ওনার কথা শুনেই বুঝতে পারছেন। মারিয়াদি কিন্তু সবসময় আমাদের পাশে খুব থেকেছেন, বলেছেন যে এই কাজটা খুব করা উচিত, মানে আমার মনে হয় এই কাজটা খুব দরকার। কারণ ওনারাও ওদের কাছে বললেন না যে অনেকে আমাদের কাছে আসেন কথাগুলো বলার জন্য। কাজী আমার মনে হয় এটা একটা সমবেত লড়াই, কারণ কেউ তো কারো শত্রু, সবার বাড়িতে ভাই আছে, বাবা আছে, ছেলে আছে, স্বামী আছে। আর এই যে বললাম না, আমাদের কাছে কিন্তু অনেক স্ত্রীরাও আসেন, এই যে পক্সো কেসের স্বামী, ভুল রেপ কেসের স্বামী, কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্টের স্বামীরা আটকে আছেন। কাজী আর এটাও জানবেন, এই অত্যাচার কিন্তু সবসময় শুধু স্ত্রীদের দ্বারাই নয়। অনেকে আমাদের কাছে আসেন যে দিদি, মা আর দিদি মিলে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে। এরকম এক ভদ্রলোক এসছেন যে দিদি তাকে মানে বহু বছর ধরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন। তিনি বিশ্বাস করবেন না, বলেন দিদি আমার জন্য একটা জায়গা দেখে দিতে পারেন, নয়তো আমি রাস্তায় থাকতে চাই, আমি থাকতে চাই পারছি না। ভদ্রলোক কিন্তু ভালো চাকরিও করেন, বলেন আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আজকে প্রায় 15 বছর হয়ে গেল আমার দিদি, দিদিও কিন্তু স্কুলে পড়ান। হ্যাঁ, বলতে চাই মানে প্রফেশন গুলো আপনি শুনুন আর কি, সেটাই বলতে চাইছি যে দিদি এত মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন আজকে গত 15 বছর। আরে এমন না কিন্তু সবসময় স্ত্রীরাই এই কাজটা করছেন, এটাও লোককে মাথায় রাখতে হবে। কিন্তু
স্ত্রী মানেই খারাপ এটাও কিন্তু সবসময় নয়। মা দিদি মিলে সম্পত্তি থেকে বঞ্চনা করছেন, জঘন্য অত্যাচার করছেন, দিদিরা করছেন, অনেকেই, মানে ব্যাপারটা এরকম আর কি, শুধু স্ত্রীরাই একা কাঠগড়ায় দাঁড়াবেন এরকমও ঘটনাটা কিন্তু নয়। কাজে এটাও কিন্তু একটা বড় সমস্যা। নিঃসন্দেহে সমস্যা। তবে মারিয়া ফার্নান্ডেজের কাছে আমি যে বিষয়টি নিয়ে যাব, এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে লেখা হয় উইকার সেকশন, মহিলাদের বলা হয় উইকার সেকশন। তো এই যে ব্যাপারটা বলা হয়, এক্ষেত্রে ভারতীয় সংবিধান কিন্তু নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। একজন নারী যখন বাসে ওঠেন তখন তিনি লেডিস সিটটা খোঁজেন যে কোথায় লেডিস সিট রয়েছে, ও তখন তিনি সমান অধিকারের কথা বলেন না, কিন্তু অন্য সময় তিনি সমান অধিকারের কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে উইকার সেকশন কি সত্যি উইক? আজ এখানে এই মুড়ে আমরা 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি কোনো সেকশন উইক নেই। এখানে আমরা উইকার সেকশন খালি বলতে পারে যারা ইকোনমিক্যালি উইক, সে তার ওর মধ্যে কোনো জেন্ডার নেই। এখানে যখন আমরা বলে উইকার সেকশন মানেটা যারা ইকোনমিক্যালি উইক, এটাই। আর সেকেন্ড কথা আছে কি, যেটা যেটা আমার খুব প্রিয় বন্ধু নন্দিনী যে বলছিল, এটা সত্যি আছে কি আমি ওনাকে বলেছে কি না আমরা কি অলস পুরুষের জন্য হেল্প করতে হবে এটা? কেন আমি একটা ছোট কথা বলতে চাই আগে, যখন আমি মহিলা কমিশনে এসেছে আমার কাছে একটা কেস এসেছে অফ আ ব্যাংক এমপ্লয়ি, ওর 4 বছর বাকি ছিল রিটায়ার হতে, ওর 2টো মেয়ে আছে। আর কেসটা কি ছিল, ওর ওর বউ ওর উপরে 498 498, আর সব খালি 498 নেই, যে কিছু সেকশনস আপনি বলতে পারে যেটা মানে মহিলাকে প্রোটেক্ট করে সব কিছু ওর মধ্যে। আর সব থেকে মানে মানে দুঃখের কথা এটা হয়েছে কি, যখন আমি ওর 2টো মেয়েকে আলাদা হয়ে যখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছে কি বাড়িতে কি হচ্ছে, সেই সময় যে ছোট মেয়েটা ছিল ও আমাকে কি বলেছে, বলে কি ম্যাডাম আমার মাকে আগে বলে দাও বাইরে বসতে। তো আমরা ইন এনি কেস ইন্ডিভিজুয়ালি করে আগে হিয়ারিংটা করে তারপরে আমরা একসঙ্গে পুরো মানে অপোজিট পার্টি আর আর পেটিশনার কে ডেকে আমরা তারপরে দেখে নাই যদি আমরা পারি যে কিছু। তো যখন ওই মেয়ে আমাকে বলেছে, বলেছে কি আমার বাবা আমার মাকে মারে না, আমার মা নিজেকে বেলনি নিয়ে নিজেকে মারে আর তারপরে জানালা খুলে বলে দেয় কি আমার বর আমাকে মেরেছে, তারপরে একটা আঙ্কেল ভিতরে আসে আর আমার বাবাকে মারে। এই প্রবলেমটা কেন আমাদের কাছে এসেছে আমি বলছি আপনাকে, কারণটা কেন রিটায়ারমেন্টের আগে ওই যে মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর যে ন্যাশনালাইজড ব্যাংকস আছে আইডি কার্ডে ওরাকে লিখতে হয় কি হু ইজ দ্য নেক্সট নমিনি। তো ওই ওই ভদ্রলোক কি করেছে, ওর ওর বউর নামে লিখেনি, ও লিখেছে 2টো মেয়ের নাম। তো এর মানেটা ওর যে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশন যে কিছু আছে সব ওর মেয়ের নামে যাবে, 2টোই মেয়ের নামে। এই জন্য ওর এই ঝামেলার জন্য ও মহিলা ওর 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 বউ মানে কেস করেছে। তারপরে এই মহিলার এত সাহস ছিল কি আমাকে ট্রেট করেছে, আমাকে বলেছে কি আপনি যদি আন্ডার 498 আমাকে শিখিয়ে বলছে কি আপনি যদি এটা না করে আমি আমি আপনাকে নিয়ে আমি কেস করব। দিস ওয়াজ মাই ফার্স্ট কেস, যখন আমি নন্দিনীকে আমি ফোন করে আমি বললাম নন্দিনী তোমাকে এই পুরুষগুলোর জন্য অলসো একটু প্রোটেক্ট হবে, কেন আমি মহিলা কমিশনে আছে। আর সেই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেই মানে মানে আ ভেরি ওয়েল নোন অ্যান্ড আ ভেরি হাই এস্টিমড পজিশনের মধ্যে ছিলাম, মানে ও ছিল, ও মানে আমার সামনে কেঁদেছে আর ও আমাকে একটাই কথা বলেছে, ম্যাডাম আপনি যে রায়টা দেবেন কেন মহিলা কমিশন মহিলার জন্য 498 যখন দেবে যদি আমি অ্যারেস্ট হবে অ্যারেস্ট হবে, পর আপনি আমাকে একটা একটা এটা দিয়ে দিন একটা প্রমিস কি যে আমার যে নমিনি আমি করেছে মেয়েকে সেটা আপনি ওর বিরোধে যাবেন না, আপনি কি বলবেন এটা নিয়ে। দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর মি, যখন আমি নন্দিনীকে বললাম, আমি নন্দিনীকে ওই দিনই ফোন করেছি, আমি বললাম নন্দিনী প্লিজ আমরা কোথায় মিট করব। নন্দিনী এসেছে মহিলা কমিশনে, সে সময় আমি বলেছে এটা 2017 নন্দিনী যদি তোমার মনে আছে, আমি ওকে বলেছে প্লিজ তুমি এটা করো যেটা আমি হেল্প করতে পারবো আমরা করে নেব এটা, বিকজ দিস ইজ দি অ্যাকচুয়াল প্রবলেম। আর আপনারা জানেন মানে আমাদের আমাদের সঙ্গে তো আমাদের ওকিল আছে খুব জানাশোনা ওকিল আনন্দীয়,
ও তো জানে কি কি দ্য ওম্যান ক্যানট কেপ্ট ইন দেশন অন এনি গ্রাউন্ড আফটার আফটার সার্টেন টাইম। তো বাট পুরুষ কে তো ইউ ক্যান অ্যারেস্ট হিম এট 11:30 এট নাইট, ইউ ক্যান কিপ হিম ওভার নাইট, ইউ ক্যান কিপ হিম, মানে আপনারা দুদিন অলসো ওকে থানাতে রাখতে পারে, পর মহিলা রাখতে পারে। দ্যাট ইজ দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট দ্যাট হ্যাজ বিন কাম আউট, ওইটাই মানে অর্ডার আছে। তো বলার আছে কি আমরা কি অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস করতে হবে, যারা যারা সব এনজিওস চালাচ্ছে, যারা সোশ্যাল ওয়ার্কার্স আছে, এইসব যে কাজ করে ওরাকে ইয়ে অ্যাওয়ারনেস করতে হবে। নট মানে মানে এই যে আমাদের যে কানুন আছে, কানুনকে মিস ইউজ না করতে। আমি জানি কত মহিলাগুলো মানে নিজে কি আশেপাশে আমি শুনতে পারে আমাকে বেশি কথা বলবে আমি 498 লাগিয়ে দেবো, ও মহিলা জানি না কি 498 এর মধ্যে কি আছে অলসো, 498 এ মানেটা কি অলসো জানি না, পর ও জানে কি 498 ওর হাতিয়ার আছে। কত পুরুষ এই লকডাউনের সময় কত লোক মানে আমাকে বলতো বলে কি আমরা বেচারা, আমরা আছে মানে ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স, আমাদের বউগুলো বলে বেশি কথা বলবে তো আমরা এই কেসটা থানাতে দেবে। থানার কাছে অলসো তো কোনো উপায় নেই, ওরা তো জাজমেন্টকে তো ফলো করতেই হবে, কানুনকে। এটা আমার রিকোয়েস্ট আছে অ্যাকচুয়ালি যারা দেখছে এই প্রোগ্রামটা আমাদের, ওরা ওদের মধ্যে অ্যাওয়ারনেস করতে হবে কি আমরা কানুনকে মিস ইউজ না করে, বিকজ কানুন আন্দা আছে, কানুন আন্দা আছে, যেটা অন সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকবে সেটা তৈরি এভিডেন্স ইয়া সত্যি এভিডেন্স, ওর উপরে তো জাজমেন্ট আসবে। এই আর একটা ছোট কথা আমি বলবো যে আগে থেকে হয়ে আসছে আমাদের দেশের মধ্যে, এটা আছে ছোট ছেলেগুলো যারা চাকরির জন্য অন্য অন্য বাড়িতে আসতো, ওরা সবাই ছিল ভিকটিম অফ রেপ। আমি বলছি আয়দা আয়দা বাড়ির মালকিন ইয়া বাড়ির মালিক, এটা আমি জানি কি ওয়াকিল আমাদের সঙ্গে ওয়াকিল আনন্দী আছে, তুমি এটা মানতেই হবে কি এরকম হচ্ছিল। রাইট, আমি অনিন্দুর কাছে যাব, কেউ ছিল না ওদের জন্য লড়তে, অনেক মেয়েগুলো অলসো, অনেক মেয়েগুলো যারা বাড়িতে চাকরি করতো ডোমেস্টিক চাকরি আমি বলছি, ওরা আসতো কেন বাড়ির স্থিতি খারাপ তো ওরা স্কুল যেত না, আমি পুরনো কথা বলছি, ওরা কি করতো ওরা তো ওদের মা গুলো তাকি ওদের পেটে কিছু আনাজ যাবে ওরাকে কাদের বাড়িতে চাকরির জন্য দিত, ওরা অলসো এক্সপ্লয়েট হতো, ওরা ওদের সঙ্গে রোজ রেপ হতো, পর সে সময় তো কোনো ওরা ওরা কাদের কাছে যাবে, কেন মালিক ইজ পাওয়ারফুল, মালিক তো টাকা দিচ্ছে, তো এটা দুটোই সেক্সের মধ্যে হচ্ছে। রাইট, অর্থাৎ অর্থাৎ অনিন্দ্র যেটা একটু আগে মারিয়া ফার্নান্ডিজ বলেছেন যে আইন অন্ধ, অন্ধা কানুন কথাটা তিনি ব্যবহার করেছেন, তার কারণ হচ্ছে সার্টেন এভিডেন্স এর উপর আইনকে যেতে হয়, আইন কখনো পারে না সুমোটো কিছু করতে, সার্টেন এভিডেন্স এবং সিরিজ অফ যে ফ্যাক্ট গুলো হয় সেগুলোর উপর বিচার করা হয়। আমরা জানি পক্সো আইন আছে, আমরা জানি ইমোরাল ট্রাফিক অ্যাক্ট রয়েছে, কিন্তু পুরুষদের জন্য সেইভাবে কোনো আইন নেই, পুরুষদের রক্ষা কবচের জন্য সেই রকম কোনো আইন নেই। অনিন্দু একজন পুরুষ হিসেবে কি মনে হয় না যে পুরুষদের জন্য একটা আইন থাকা দরকার পুরুষদের রক্ষা কবচের জন্য? বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের যে রায়, সেই রায়টাকে সামনে রেখে যদি পুরুষদের জন্য কোনো আইন করা যায় এবং সেটা যদি বিলের মাধ্যমে আইন হয়ে নিয়ামক পদ্ধতিতে সংসদে আসে, তাহলে কি সেটা বাঞ্ছনীয় হবে না, কি মনে হয় অনিন্দু? না বলি, দেখুন আমি এখানে একজন পুরুষ আইনজীবী হিসেবে এসেছি, সেখানে মারিয়া এবং মারিয়া ম্যাডাম এবং নন্দিনী ম্যাডামের অনেক অ্যাডভান্টেজ আছে, তারা যদি নারী মানে এই ব্যভিচারী অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলে তারা নারী বিদ্বেষী হবে না, আমি যদি নারীর বিরুদ্ধে কোনো কথা বলি তার আইনের যে মিস ইউজ হচ্ছে তখন আমাকে অনেক ক্ষেত্রে অনেক ট্যাগলাইন হয়ে যাবে, আমি নাকি নারী বিদ্বেষী পুরুষ। অতএব আমার এখানে এই আইনজীবী সত্তা ছাড়াও জয়ন্তদা মারিয়া এবং নন্দিনী সবাই জানেন যে আমার আর একটা সত্তা আছে, অতএব আমি এই সত্তার বাইরে বেরোতে পারবো না, আমি আজকে আইনজীবী সত্তাকে সামনে রেখে এসেছি। এখানে মুশকিলটা কি হচ্ছে দেখুন, যে যেকোনো নারী বা যে কোনো পুরুষ আইনের যদি মিস ইউজ করে তার বিরুদ্ধে একটা পানিশমেন্ট থাকতে হবে। অতএব আপনি ধরুন বাসে যাচ্ছেন, বাসে যেতে যেতে ধরুন বাসটা ব্রেক করলো জোরে, একজন পুরুষ সে মহিলার কারে মানে এস ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে গেল, মহিলা দেখা গেল যে সে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে ওইখানে চড় থাপ্পড় মেরে সিনকেট করলো, লোকাল সার্জেন এখানে জানিয়েছিল, তাকে বললো যে ওনাকে উনি শিরোদানি করেছে, পুরুষটাকে কিন্তু অ্যারেস্ট করে দিল। হোয়ারাজ আপনি উল্টো দিকে দেখুন যে কোনো মহিলা যদি পুরুষের গায়ের ওপর পড়ে ডিসব্যালেন্স পেয়ে তখন কিন্তু কোনো কেস হবে না।
এটাই আমাদের সমাজের আলোকিত জায়গা কি অন্ধকারের জায়গা আমি জানি না। আমি আরেকটা ছোট উদাহরণ দিই, আমি একটা মামলায় আরেকটা ছিল, সেটা হচ্ছে একটা কর্পোরেট হাউসের একজন মানে অফিসার, মানে যিনি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, তিনি তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কের জন্য উনি বিবাহিত সম্পর্কে উনি একদমই মানে সময় দিতে পারতেন না। কারণ কারণ হচ্ছে উনি নানা কাজে বাইরে থাকতেন এবং সবসময় উনি অফিসিয়াল ওয়ার্কের সঙ্গে বিজি থাকতেন, যার ফলে একটা উনার সঙ্গে মানসিক এবং শারীরিক দূরত্ব একটা তৈরি করো। কিছুদিন পর ওইখানে একটা এমপ্লয়ির সাথে ওই ম্যানেজিং ডিরেক্টরের মিসেস এর একটা সম্পর্ক স্থাপন হলো এবং মানসিক এবং শারীরিক, পর দেখা গেল মানসিক এবং এই শারীরিক স্থাপন হওয়ার পর ওই এমপ্লয়ি যিনি ছিলেন তিনি বললেন যে আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি বোম্বেতে, আমার অনেকটা মাইনে হাইক হবে, আমি ওখানে চলে যেতে চাই, কোম্পানি ছাড়তে চাই। ভদ্রমহিলা বললো, তুমি যদি আমার এই কোম্পানি ছেড়ে চলে যাও তাহলে তোমাকে এমন মামলায় আমি ফাঁসিয়ে দেবো, তুমি আর বেল পেতে পাবে না। অতএব দেখা গেল পরবর্তীকালে যখন উনি ওই নতুন কোম্পানিতে জয়েন করতে যাবেন, সেদিন রাতে ভদ্রমহিলা এফআইআর করেন এবং উনাকে পুলিশ দিয়ে এত হ্যারাস করেন, উনি মানসিক ভাবে এরকম ভাবে ভেঙে পড়েন, লাস্টে উনাকে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি অন্তত উনাকে অ্যাসাইলামে যেতে হবে। মানে উনার সমস্ত পরিবারের সম্পর্ক, তার সমস্ত কিছু ভেঙে যায়। অতএব এই যে অ্যাডভান্টেজ নিচ্ছে কিছু পার্সেন্টেজ অফ ওম্যান, আমি বলছি না সমস্ত ওম্যানই অ্যাডভান্টেজ দেয়, কিছু পার্সেন্টেজ অফ ওম্যান যারা এই অ্যাডভান্টেজ নিচ্ছে, আমার মনে হয় অ্যাডভান্টেজটা বন্ধ করা উচিত। যদি সত্যি কেউ ধর্ষিত হয়, যদি কাউকে জোর করে বলপূর্বক কাউকে যদি ধর্ষণ করা হয়, নিশ্চয়ই তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত, আর আইন আছে, আদালত আছে। কিন্তু এটার উপরে কেউ যদি শুধুমাত্র মূলধন করে বা ক্যাপিটালাইজ করে এই আইনটাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে পার্লামেন্টেরও সেই ব্যাপারে ভাবা উচিত। রাইট, আমি আমি নন্দিনীর কাছে যাব যে প্রশ্নটি নিয়ে। নন্দিনী, আমরা দেখলাম যে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য একটা রায় দিলেন, এই রায়টা একটা ঐতিহাসিক রায়, আমরা সবাই স্বীকার করছি, আমাদের প্যানেলিস্টরা সবাই স্বীকার করেছেন, এর ফলে একটা জায়গা তৈরি হলো। কিন্তু কোথাও কি এই জায়গা থেকে একটা আইন তৈরি হওয়ার মতো জায়গা আসবে যেখানে সম্মতি এবং অসম্মতির ব্যাপারটা আসবে? আমরা প্রায় দেখি যে আমরা এই ধরনের একটা স্ট্রে ইনসিডেন্ট হলো, আমরা অনুষ্ঠান করলাম কিন্তু তার কোনো বার্তা ঠিক সঠিক জায়গায় গেল না, একটা সময়ের পর দেখা গেল আবার নিশের পৌনঃপুনিকতা হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে যে সব্যসাচী ভট্টাচার্যের এই রায়টা একটা একটা কোথাও উচিত, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থার উচিত এটাকে একটা ল্যান্ডমার্ক বিষয় হিসেবে তুলে ধরার জন্য, যাতে আমাদের যারা ল মেকার তারা অন্ততপক্ষে সচেতন হন? দেখুন, একটা কথা বলি, 2017-তে পুরুষ অধিকারের আন্দোলন, পুরুষের অধিকার নিয়ে কথা বলা যেখানে ছিল, আজকে সেখানে নেই, তার থেকে অনেক বেশি জোরদার। আর এই একটা কালকে যে রায়টা, এটা একটা, তবে কি বলুন তো, এটার জন্যই যে একটা বিরাট পরিবর্তন হবে এর কথা বলছি না, তবে যেহেতু আন্দোলনটা আজকে অনেক বেশি জোরদার, পুরুষ মানুষ আগের থেকে অনেক বেশি মুখ খুলছেন, কথা বলছেন, তার বড় প্রমাণ কি বলুন তো, আজকে অরবিন্দ দা যে কথাগুলো এখানে বসে বলছেন, আজকে থেকে 2 বছর আগে হলেই কিন্তু বলতেন না উনি, এ বলছেন না কেন, কি কেন বলছেন বলুন তো, কারণ আজকে উনি জানেন, এই জন্য বলছেন না অ্যাটলিস্ট আমি আছি, মারিয়াটি আছে, যারা আমাকে সাপোর্ট দেবো। এই যে বলাটা শুরু হয়েছে, এই যে আপনি তো এরকম অনুষ্ঠান করছেন, এই জিনিসগুলো শুরু হয়েছে না, এ তো আগে ছিল না, মিডিয়ার এই সাপোর্ট, এই সবকিছু। আমার আমার আমি কিন্তু খুব একটা জানেন তো আশাবাদী মানুষ, আমার বিশ্বাস যে ডেফিনেটলি কিছু হবে, একদম চিত্রটা এরকম থাকবে না। কারণ দেখুন, আমি মনে করি যারা আইন প্রণেতায় বসে আছেন তারা তো কেউ বোকা মানুষ নন আর একেবারে ইনসেন্সিটিভ নন, তারা আমরা আমি আপনি যদি এগুলো বুঝি তাহলে তারা কি বুঝছেন না? এখানে আমি আপনি মারিয়াদি অনিন্দা আমরা এগুলো আলোচনা করছি, তারা একটা দেশ চালান, জুডিশিয়ারি চালান, তারা কিছু বোঝেন না কি এটা কি হয়? কিন্তু তাদের তো অনেক বেশি মানুষ নিয়ে কাজ করতে, তারা তাদের অনেক কিছু ভাবতে, সবকিছুর একটা রিপারকেশন তাদের চিন্তা করতে হয়। তো তারা যখন দেখবেন যে অনেক বেশি মানুষের কাছ থেকে এই রিপারকেশনটা বেশি জিনিসগুলো মানে আসছে, আমরা বুঝছি এত ফলস রেপ কেস, আপনি কি মনে করেন তারা বুঝছেন না? তারা যখন দেখবেন এই ব্যাপারটা আরো অনেক বাড়ছে, অনেক বেশি হচ্ছে, তখন আমার বিশ্বাস নিশ্চয়ই বদলাবে। আজকে এত ফলস 498 ওনাদের কাছে খবর নেই, এটা কি কখনো হয়? ডেফিনেটলি হয় না, ওনারা জানেন, এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যে নিশ্চয়ই আইন বদলাবে, এবং পুরুষ মানুষের এত হতাশ হওয়ার কিছু নেই, এবং আমরাও মুভমেন্ট একটা করছি, এগুলো নিশ্চয়ই ওনাদের কাছে থাকে মনে হয় যে নিশ্চয়ই পুরুষ মানুষের জন্য অন্তত কিছু রিলিফ তো দিচ্ছে, তার মানে কালকেই না সবকিছু একদম সংবিধানে বদলে যাবে, কিন্তু রিলিফ নিশ্চয়ই আসবে। রাইট, রিলিফ একটা আসবে আমরা আশা করতে পারি আজকে অনুষ্ঠানের শেষে। মারিয়া ফার্নান্ডেস কে আমি শেষ প্রশ্নটি করব, সেটি হচ্ছে যে একটু আগে অরিন্দ যে কথা বলেছে যে
যেটা নন কনসেনসুয়াল সেক্স, অর্থাৎ যেখানে দেখা যায় বলপূর্বক ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে, সেখানে শাস্তির খেলা নেমে আসুক, কিন্তু কেউ যাতে ফলসলি ইমপ্লিকেটেড না হন। কিন্তু এই ফলসলি কে ইমপ্লিকেট করলেন এবং কে জোর করে ধর্ষণ করলেন, এই ব্যাপারটা এত সূক্ষ্ম, এই ব্যাপারটা বোধ হয় আইনের বিচারে ধার্য হওয়াটা খুব কঠিন। কি মনে হয় মারিয়া ফার্নান্ডেজ, ভবিষ্যতে কি এটা একটা জায়গা পাবে? এই যে এই যে আইনটা যে যে কালকে যেটা হলো, মানে এই যে অর্ডারটা, এই আমরা কি খালি দেখতে হবে কি এই অর্ডারটা মিস ইউজ না হয়। এটা অলসো হতে পারে কি এটা এই অর্ডার অলসো মিসকনস্ট্রু হতে পারে, যেখানে সত্যি মানে রেপটা হলো আর তারপরে মানে সেইভাবে ম্যানেজ করে টাকা দিয়ে ম্যানেজ করে সেটা হয়ে গেছে অ্যাজ কনসেনশুয়াল সেক্স। এটা অলসো হতে পারে, কেন যেভাবে আপনি বলছিলেন উইকার সেক্স ক্যান বি অন বোথ সাইডস। এই জন্য আমার খালি একটাই লাস্ট নোট আছে কি এই যে এই অর্ডারটি আইনটা যেটা যেটা পাস এই অর্ডারটা যেটা পাস হলো এটা এটাটা কি বলবো এটা ইট ইজ মানে টুয়ার্ডস আ ভেরি গুড, মানে ভালো জায়গাতে আসছে, পার সেটা যদি মিস ইউজ হয়ে যায় তো আবার আমরা পুরনোই এর মধ্যে আসছে, এটা আবার হবে আর মানে আর কেসেসটা বেড়ে যাবে আর আর ওই রকমই থাকতে হবে। আর সেকেন্ড কথা আমি এটাই বলতে চাই কি কি মহিলাগুলো যারা মানে আসল মহিলাগুলো যাদের উপরে ধর্ষণটা হচ্ছে, যাদের উপরে রেপ হচ্ছে, ওরা বাইরে এসে লজ্জার জন্য ইয়ার ট্যাবুর জন্য ওরা এসে ওরা সেইভাবে সেই সুযোগটা নিতে পারে না যে কানুন ওরা জন্য মানে আছে, যে কানুন দিতে পারে যে রিলিফটা, সেই রিলিফটা ওরা নিতে পারছে না। কেন? লজ্জা, ভয়, আর সেকেন্ড কথা আছে যে আমাদের সোসাইটাল ট্যাবু যেটা আছে, এই তিনটে জিনিস ওর জন্য ওরা আসতে পারে না সামনে। আমাদের কমিশনে মানে আমরা যখন মানে ক্যাম্পস করে, যখন আমরা ডিস্ট্রিক্টে যাই, আমরা এটা কেন করে তাকে এই অ্যাওয়ারনেসটা হয়ে ওরা নিজে আসতে পারে, ওরাকে কি লাগে ও আমার সঙ্গে এটা হয়েছে সব জায়গা খবরটা হয়ে যাবে। আর আর একটা কথা আমি বলছি, যখন ইভেন পক্সোর আন্ডার হোক ইয়া ইভেন যদি মহিলা মহিলা মানে মেজারে আন্ডার হয়, যখন ধর্ষণটা হয়ে যায় আমাকে দেখতে হবে কি ওদের যে যে মানে ল্যাবরেটরি টেস্টিং আর যেই এই যে মেডিকেল টেস্টিং যেটা হয় সেটা সঠিক হয়ে যায়, ওটা ম্যানিপুলেট না হয়। যদি সেটা ম্যানিপুলেট না হয় তো নিশ্চয়ই কানুন ওরাকে রিলিফ দিতে পারবে। এই জন্য আমি বলেছি কি সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কোন দর্শনের জন্য, কোন কোন রেপ কেসের জন্য, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অন দ্যাট। রাইট অনিন্দ, শেষ করব আমি অনুষ্ঠান। শেষ করার সময় তোমার কাছে একটাই জিজ্ঞাসা, ইমোরাল ট্রাফিক অ্যাক্ট, পক্সো অ্যাক্ট এবং এই জাতীয় যে আরো কতগুলো অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টগুলো কি আবার পুনর্মূল্যায়ন করার সময় এসে যায়নি? নিশ্চয়ই, সেগুলোকে তো প্রতিদিন অ্যামেন্ডায় আমরা যখন আইন তৈরি করি তখন সমাজের তৎকালীন অবস্থাকে দেখে আমরা আইন তৈরি করি। এবার সমাজের অবস্থানের যদি পরিবর্তন ঘটে তখন আমাদের আইনটাকেও পরিবর্তন করতে হবে, আইনটাকে অ্যামেন্ড করে পাল্টাতে হয়। আর আরেকটা কথা, আপনাকে আপনার এই টিভি চ্যানেলের মধ্যে দিয়ে আমি সাধারণ মানুষকে এবং যারা আমার লার্নেড কো-প্যানেলিস্ট আছে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে দেখুন, যদি কেউ সত্যি ধর্ষণ করে থাকে কোনো পুরুষ তাহলে তার সাজা হোক, এবং যতটা কঠিন সাজা দিতে পারে আদালত সেটা দিক, কিন্তু সেটাও তার সঙ্গেও দেখতে হবে যে কোনো মহিলা যদি কোনো পুরুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় তার বিরুদ্ধেও কিন্তু আমাদের মনে হয় একটা কিছু ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। কারণ আমরা দেখছি অনেক ক্ষেত্রে, অনেক ইস্যুতে, ছোট ছোট ইস্যুতে, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রমিস টু ম্যারি, অর্থাৎ এখানে কিন্তু একটা ধর্ষণের ব্যাপার আছে। অর্থাৎ একটা পুরুষ একটা মহিলাকে বললো যে আমি তোমায় বিবাহ করব বলে আমি তোমার সঙ্গে সহবাস করলাম, পরবর্তীকালে ছেলেটা মেয়েটাকে বিয়ে করলো না, এখানে প্রমিস টু ম্যারির জন্য একদম 375 সেকশনে বলা আছে তার কিন্তু সাজা হবে, যেটা ধর্ষণের সমান। কিন্তু যদি দেখা যায় যে কোনো মহিলা কোনো পুরুষকে তার বিবাহ প্রেম করার পর যখন বিয়ের কথা বলতে গেল পুরুষটা, সে আর হয়তো প্রান্তিক মানুষ, তার অর্থনৈতিক ভাবে সে দুর্বল, তখন মহিলা বললো না আমার স্ট্যাটাসের ব্যাপার আছে, আমি তোমায় বিয়ে করতে পারবো না, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো, এটা বন্ধ হওয়ার দরকার আছে বলে আমি মনে করি। আমাদের ইন্ডিয়ান পিনাল কোডের প্রিয়াম্বেল হচ্ছে যে হাজার জন অপরাধী তারা পার পেয়ে যাক কিন্তু একজন নিরাপরাধ যেন শাস্তি না পায়, এটাই হচ্ছে আমাদের প্রিয়াম্বেল অফ আমাদের পিনাল কোড। আমার মনে হয় এটাকে আরো সংস্কার করা দরকার, এবং বর্তমানে যে সময়টা এসেছে, একটু আগেই মারিয়া যে কথা বলছিলেন, সোশ্যাল মিডিয়ার অ্যাডভেন্টের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক বেশি পারমিসিভ হয়ে গেছি,
সুতরাং সেই জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং সম্মতি এবং অসম্মতি আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম, আমার মনে হয় এর মধ্যে উত্তর আছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য একটা রায় দিয়েছেন, ভবিষ্যতে এই রায়টা আরো অন্য কোন জায়গায় প্রতিভাত হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য অনিন্দ্য রায়চৌধুরীকে ধন্যবাদ, ধন্যবাদ মারিয়া ফার্নান্ডেস কে, ধন্যবাদ নন্দিনী ভট্টাচার্যকে। আর আপনারা যারা অনুষ্ঠান দেখলেন তারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কারণ এই অনুষ্ঠান আপনার জীবনে একটা দর্পণ। ধন্যবাদ, নমস্কার।